নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। আমরা এখন শ্রী ভগবানের বোধ শুনব। আমাদের সভ্যতা অসন্তৃপ্তির মূল সূত্রের ওপর নির্মিত। আজকের চমৎকার, আমি পুনে থেকে আশা ফলটানি বলছি। একদিন আমি আমার 88 বছরের বৃদ্ধ বাবার সঙ্গে বাড়িতে একা ছিলাম। আমার স্বামী এবং মেয়ে সেই সময় বাড়িতে ছিলেন না। হঠাৎ আমার ডান চোখের শিরায় খুব যন্ত্রণা করতে শুরু করে। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না, কারণ বৃদ্ধ বাবাকে বাড়িতে একা রেখে ডাক্তারের কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আবার চোখের যন্ত্রণায়ও খুবই কষ্ট পাচ্ছিলাম। আমি শ্রী পরমজ্যোতির কাছে প্রার্থনা করতে শুরু করি, যাতে তিনি যেন কোনো চমৎকার ঘটিয়ে আমার সমস্যার অবসান করেন। ঠিক তখনই এক ভদ্রমহিলা আমাদের বাড়িতে বাবার সঙ্গে দেখা করতে আসেন। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার এবং সেই কারণেই বাবার কাছ থেকে কোনো ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য তিনি এসেছিলেন। আমি তাকে অপেক্ষা করার জন্য বসতে বলি এবং খুব সাধারণভাবেই আমি তাকে জিজ্ঞাসা করি তিনি কি করেন। উত্তরে আমাকে জানালেন তিনি একজন চক্ষু বিশেষজ্ঞ। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। যাকে সেই মুহূর্তে আমার সবচেয়ে বেশি প্রয়োজন, শ্রী পরমজ্যোতি তাকেই পাঠিয়ে দিয়েছেন আমার কাছে। চোখের সমস্যার কথা আমি তাকে জানালাম এবং তিনি আমাকে পরীক্ষা করে একটি আই ড্রপ ব্যবহার করতে বললেন। ওষুধটি ব্যবহার করার 15-20 মিনিটের মধ্যেই আমি চোখের যন্ত্রণা থেকে অব্যাহতি পেয়েছিলাম। আমার প্রার্থনায় সাড়া দিয়ে আমাকে যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য শ্রী পরমজ্যোতির চরণ কমলে কোটি কোটি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এমন চমৎকারিত্বের জন্য তাকে অনন্ত প্রণাম নিবেদন করি।